আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023, অর্থাৎ 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023 অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি জারি করেছে। আজকে আমরা এই বিজ্ঞপ্তির আলোকে কিভাবে আগামীর শিক্ষক হতে ইচ্ছুক ব্যক্তিবর্গ আবেদন করবেন সে বিষয়ে আলোচনা করছি। আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি বিজ্ঞপ্তি, অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের নিবন্ধন ও প্রত্যয়নের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA কর্তৃক আয়োজিত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-তে অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে, অর্থাৎ আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। প্রার্থীদের প্রথম দফে প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করা হবে, অর্থাৎ সর্বপ্রথম 100 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে, তা হচ্ছে MCQ। 25 মার্কস বাংলা বিষয় হতে, 25 মার্কস গণিত বিষয় হতে, 25 মার্কস সাধারণ জ্ঞান বিষয় হতে এবং 25 মার্কস ইংরেজি বিষয় হতে থাকবে। আর সকল প্রশ্ন থাকবে MCQ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চন পদ্ধতিতে। তারপর এই প্রিলি পরীক্ষা বা প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে, অর্থাৎ নিজ নিজ বিষয়ের যদি কেউ সমাজবিজ্ঞান বা সামাজিক বিজ্ঞানে পড়ালেখা করে থাকে তাহলে তিনি সামাজিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা দিবেন, যদি কেউ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে পড়ালেখা করে থাকেন তাহলে তিনি উক্ত বিষয়সমূহের অর্থাৎ নিজ নিজ বিষয়সমূহের লিখিত পরীক্ষা দিবেন দ্বিতীয় ধাপে। তৃতীয় ধাপে হচ্ছে মৌখিক পরীক্ষা, যদি লিখিত পরীক্ষায় কেউ উত্তীর্ণ হয় তাহলে সে তৃতীয় ধাপে মৌখিক পরীক্ষা দিবে। তারপর তিনটি পরীক্ষার বিষয় বিবেচনা করে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর NTRCA কর্তৃক সনদ প্রদান করা হবে বা সার্টিফিকেট দেয়া হবে। তো প্রার্থীদের প্রথম ধাপ থেকে নিয়ে তৃতীয় ধাপ পর্যন্ত ধাপে ধাপে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নিবন্ধন পরীক্ষার আবেদন পদ্ধতি, পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীকে একটি লিঙ্কে বা একটি ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে, তা হচ্ছে NTRCA.com অথবা NTRCA.teletalk.com.pd ওয়েবসাইটে প্রদত্ত ফরমে আবেদন করতে হবে। নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে এ বিজ্ঞপ্তির 5 নং এ বিজ্ঞপ্তির 4 নং অনুচ্ছেদে উল্লেখিত পদ্ধতিতে আবেদনপত্র অনলাইনে পূরণপূর্বক দাখিল করতে হবে।
বিজ্ঞপ্তিটি ntrca.gov.bd অথবা ntrca.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রার্থীদের ফি জমাদানের তারিখ এবং সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা প্রদান শুরুর তারিখ ও সময় 9 নভেম্বর 2023 তারিখ সকাল 9টা হতে, আবার বলছি 9 নভেম্বর 2023 তারিখ সকাল 9টা হতে শুরু, আবেদন শুরু। এবং অনলাইনে আবেদনপত্র জমা প্রদানের শেষ তারিখ 30 নভেম্বর 2023 তারিখ রাত 12টা পর্যন্ত, 30 নভেম্বর 2023 রাত 12টা পর্যন্ত। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে 12 ক অনুচ্ছেদে বর্ণিত সনদসমূহের মূল কপি মৌখিক পরীক্ষায় আবশ্যিকভাবে প্রদর্শন করতে হবে, অর্থাৎ মৌখিক পরীক্ষা বা ভাইবাতে অংশগ্রহণ যখন করবেন তখন মূল সনদসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি প্রদর্শন করতে হবে বা দেখাতে হবে। তারপর অনলাইনে আবেদনপত্র এর যে প্রক্রিয়া, সাধারণত 30 নভেম্বর তারিখের 12টার পর ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী 72 ঘন্টার মধ্যে, অর্থাৎ 3 নভেম্বর 2023 তারিখ রাত 12টা পর্যন্ত SMS-এর মাধ্যমে বিজ্ঞপ্তির 5 নং অনুচ্ছেদের নির্দেশনা অনুসরণ করে ফি জমা দিতে পারবেন। অর্থাৎ সাধারণত সর্বশেষ মেয়াদ 30 নভেম্বর, 30 নভেম্বর রাত 12টা পরে আর কেউ আবেদন করতে পারবেন না। তবে আবেদনকৃত যারা অলরেডি আবেদন করেছেন তারা 3 নভেম্বর রাত 12টা পর্যন্ত ফি জমা দিতে পারবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে বা অপেক্ষায় না থেকে যুক্তিসঙ্গত সময় হাতে রেখে আবেদন করতে হবে। আবেদন প্রদত্ত তথ্যাদি সম্পর্কে শতভাগ নিশ্চিত হয়ে সতর্কতার সাথে প্রার্থীকে নিজে অনলাইন আবেদনপত্র পূরণ ও দাখিল করে তারপর ভালোভাবে দেখে নিতে হবে, তাহলে ভুল ত্রুটি হবে না। যথাযথভাবে আবেদন না করলে ভুল ত্রুটি দেখে যাবে, তাই সতর্কতার সহিত আবেদন করতে হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।